তো বন্ধুরা, আপনারা ফেসবুক প্রতিদিন ব্যবহার করে থাকেন এবং আপনার যে সকল ফ্রেন্ডগুলি আছে সেই তাদের ফ্রেন্ডেরখানে আপনি প্রোফাইলে আপনি তাদের ভিজিট করেন এবং ভিজিট করার সাথে সাথে তাদের বন্ধুদের প্রোফাইলটি কিন্তু খুবই এইরকম দেখেন যে খুবই কিন্তু দারুণ দেখাচ্ছে। এখানে দেখেন যা যে সকল ফ্রেন্ডগুলি ছিল সবকটাই কিন্তু এক এক করে ছোট ছোট এখানে কিন্তু লাইন বাই লাইন দেখিয়ে যাচ্ছে। এরপর নিচের দিকে আসলে এখানে লেখা আছে ডিজিটাল ক্রিয়েটর, মানে এই যে বন্ধুর অ্যাকাউন্টে, এই বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেছে। এই জন্য কিন্তু এখানে সব ফ্রেন্ডগুলি আপনার প্রোফাইলটির আপনার প্রোফাইলের ফটোর নিচে নামের নিচে কিন্তু এক এক করে তাদের প্রোফাইলটি শো করছে ফটো সমেত। তাই এরপরে নিচের দিকে এসলেও কিন্তু ডিজিটাল ক্রিয়েটর শো করছে। তা আপনিও যদি আপনার ফেসবুকটি এরকমই বন্ধুর মতন এরকমই আপনার প্রোফাইলগুলো যাতে দেখাক বা আপনার প্রোফাইলটি বা আপনার ফেসবুকটি ডিজিটাল ক্রিয়েটর যদি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করছি একবারটি দেখলেই আপনি আপনার ফেসবুকটিকে এরকমই ডিজিটাল ক্রিয়েটরে আনতে পেরে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুকটি ডিজিটাল ক্রিয়েটরে আনতে চান তাহলে কি করবেন, আপনার হোম পেজে চলে আসবেন ফেসবুকের। এরপরে কি করবেন, এখানে আপনার লোগোটি দেখা পাবে, লোগোটিতে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সম্পূর্ণ নিচে চলে এলে একটি অপশান পেয়ে যাবেন এডিট প্রোফাইলের পাশে তিনটি ডট, এই তিনটি ডটে ক্লিক করবেন। তো বন্ধুরা, তিনটি ডটে যখনই ক্লিক করবেন দেন আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এবং একটি অপশান পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মোড। এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড, এটির উপরে ক্লিক করছি। তা আপনি এটির উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে টার্ন অন, এটিকে অন করে দেবেন। তো এটি অন করার সাথে সাথে কিন্তু আপনারা দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে। এরপর সম্পূর্ণ ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার সাথে সাথে আপনারা কী করবেন, আপনার প্রোফাইলটি দেখতে আছেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু আমার যে সকল ফ্রেন্ডগুলি ছিল সব কিন্তু লাইন বাই লাইন শো করছে। এখানে লেখা আছে ফলোয়ার্স এবং ফলোয়িং, তা আপনার অ্যাকাউন্টে কিন্তু এরকম শো করছে। এরপর নিচের দিকে আসলে লেখা আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলটি ডিজিটাল ক্রিয়েটর। তা আপনার যদি এখানে কিছু অন্য কিছু লেখা থাকে তাহলে আপনি কী করবেন, এখানে লেখা আছে সি ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর আনার জন্য কী করবেন, আমার কিন্তু অলরেডি করা আছে, আপনাকে এটি করতে হলে এখানে লেখা আছে এডিট, এডিটে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটির উপরে যখনই ক্লিক করবেন এখান থেকে যে যে ক্যাটাগরি আপনি ভিডিও বা আপনার ফেসবুকটি আপনি ইউজ করে দেন বা ভিডিও আপনি আপলোড করেন সব কিন্তু ক্যাটাগরি এখানে ক্লিক করে শো করছে। একটি হচ্ছে দেখতে লেখা আছে অ্যাক্টর, আর্টিস্ট, অ্যাথলিটস, ব্লগার। তা আপনি যেটি পছন্দ বা আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর করতে চান এখানে কিন্তু সব্য চলে এলে দেখতে পাবেন ডিজিটাল ক্রিয়েটর, এটির উপরে ক্লিক করবেন। এরপরে এখানে কিন্তু সেভ বলে অপশান নিচে দেখতে পাবেন, আমার কিন্তু অলরেডি করা আছে এই জন্য এখানে শো করছে না, আপনাকে কিন্তু এটিকে সেভ করে নিতে হবে। সেভ করার সাথে সাথে আপনার প্রোফাইলে দেন চলে আসবেন, আসার সাথে সাথে একটু প্রোফাইলটি রিফ্রেস করবেন। তা রিফ্রেস করার সাথে সাথে কিন্তু দেখবেন আপনার প্রোফাইলটিও কিন্তু বন্ধুর মতন এখানে স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন আপনার ফ্রেন্ডগুলি শো করবে, তার সাথে সাথে আপনার প্রোফাইলটিও ডিজিটাল ক্রিয়েটর হয়ে যাবে। তা বন্ধুরা, বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও, আশা করছি এরপর থেকে আপনার প্রোফাইলটি খুবই দারুণভাবে ডিজিটাল ক্রিয়েটরে আনতে পেরে যাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানে না অবশ্যই বন্ধুদেরকে করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।